হ্যালো মাই ডিয়ার ক্লাস এইট স্টুডেন্টস মাইন মিজ মোহামিনুল ইসলাম আই ওয়েলকাম অল অফ ইউ টু আ নিউ ইংলিশ ভিডিও আজকের এই ভিডিওতে থাকছে তোমাদের লেসেন সিক্স আ কিংস স্টেইল এই যে গল্পটা এই গল্পটার ইউনিট থ্রি এর আগে আমরা ইউনিট ওয়ান ইউনিট টুয়ের লাইন লাইন আমরা বেঙ্গলি মিনিং আলোচনা করেছিলাম এবং সেই সঙ্গে আমরা যে সমস্ত অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলো আমরা সলভ করেছিলাম আজকে আমরা ইউনিট থ্রিটা লাইন বাই লাইন পড়ব এবং সেটাকে বোঝার চেষ্টা করব। বলছে দিস ইজ দ্য এক্সক্যালিভার মার্লিন সেড মার্লিন বলল। এটা একটা এক্সক্যালিভার এক্সক্যালিভার বলতে সাধারণত ওই যে তরোয়ালটা সে তরোয়ালটাকে বোঝানো হয়েছে অনলি অ্যান্ড অনেস্ট অ্যান্ড ফিয়ালেস্ট নাইট হু প্রোটেস্ট দ্য কমন একমাত্র সৎ এবং অ্যাকসেপ্টেড দ্য এনচ্যান্টেড সোড ফ্রম দ্য মিস্ট্রিয়াস হ্যান্ড অ্যাপিয়ারিং ফ্রম দ্য ডেপথ অফ দ্য লেক বলছে যে সম্রাট আর্থার বা রাজা আর্থার এই জাদুর তরবারিটা সরোবরের গভীরতা থেকে অর্থাৎ হ্রদের গভীরতা থেকে ওঠা রহস্যময় হাতের কাছ থেকে গ্রহণ করেছিলেন আই সেল ফর ইউজ দিস ম্যাজিক সোড ফর মাই পার্সোনাল বেনিফিট কিং আর্থার দি মানে রাজা আর্থার ঘোষণা করলেন আমি কখনোই নিজের স্বার্থে এই জাদু তরবারি ব্যবহার করব না অর্থাৎ কিং আর্থার ঘোষণা করলেন যে তিনি কখনও তার নিজের স্বার্থের জন্য বা নিজের কোনো কাজের জন্য তিনি এই তরওয়টাকে ব্যবহার করবেন না কিং আর্থার কুড গিফট পিস অ্যান্ড প্রসপারিটি টু ইংল্যান্ড রাজা আর্থার ইংল্যান্ডকে শান্তি এবং স্বস্তি উপহার দিতে পারলেন দ্য গ্রিডি ব্যারনস ওয়ার আনহ্যাপি উইথ দ্য কিং আর্থার বিকজ হি ওয়াজ জেন্টেল অ্যান্ড জাস্ট বলছে যে লুভি ব্যারোনদের রাজাকে নিয়ে অসন্তোষ ছিল কারণ রাজা ছিলেন ভদ্র এবং ন্যায়নিষ্ঠ হি ম্যারিড দ্য বিউটিফুল লেডি গে দ্য ড অফ কিং অফ কর্নল বলছে যে তিনি কর্ণালের রাজার কন্যা গানেভারকে বিবাহ করেছিলেন ওয়ান দ্য ওয়েডিং ডে মার্লিন টুক হিম টু রিসলি গিল্ডেড প্যাভিলিয়ন পেন্টেড ক্রিমসন অ্যান্ড ডার্ক ব্লু বিয়ের দিনে মার্লিন তাকে গিল্ড করা একটা শিবিরে নিয়ে যান যার গাঢ় লাল ও ঘন মানে যার রাং রঙ কেমন ছিল যার রঙটা ছিল গাঢ় লাল ও ঘন নীল দ্য মার দ্য ফ্লোর ওয়াজ মার্ভেলড মানে মেঝেটা ছিল মার্বেল করা ইন দ্য মিডিল অব দ্য রুম ওয়াজ আ হিউজ রাউন্ড ওক টেবিল রিসলি কার্ভড কেপেবল অফ সিটিং ফিফটি পিপল আর বলছে যে ঘরের মাঝখানে বিশাল গোল ও কাঠের কারুকার্য করা টেবিল যাতে পাঁচ জ মানে যাতে পঞ্চাশ জনের বসার ব্যবস্থা ছিল দিস ওয়াজ দ্য ফেমাস রাউন্ড টেবিল around উইচ গ্যাদার্ড কিং আর্থার্স ডিভোটেড নাইটস এটা ছিল একটা বিখ্যাত গোল টেবিল যার চারপাশে রাজা আর্থারের ভক্ত নাইটেরা একত্রিত হতেন These knights promised that they would help the helpless, be gentle to weak and to punish the weak. আর এই নাইটরা প্রতিজ্ঞা করেছিলেন যে তারা অসহায়দের সাহায্য করবেন দুর্বলদের প্রতি সদয় হবেন এবং দুষ্টের শাস্তি দেবেন অর্থাৎ যারা খারাপ মানুষ তাদেরকে যথাযথ শাস্তি দেবেন এই দেখো গোল্টি একটা তোমাদের পিকচার দিয়ে দিয়েছে এবার নেক্সট বলছে যে দেখো টু কিপ দেয়ার ভোজ দ্য নাইটস আন্ডার টু কাউন্টলেস হ্যাজার্ডস অ্যাডভেঞ্চার্স মানে তারা তাদের প্রতিজ্ঞা রক্ষা করার জন্য বা প্রতিশ্রুতি রক্ষা করার জন্য কি করেছিল এই নাইটেরা অসংখ্য বিপজ্জনক অভিযান করেছিলেন বা অসংখ্য ঝুঁকিপূর্ণ এখানে হ্যাজারডাস মানে হচ্ছে ঝুঁকিপূর্ণ আর অ্যাডভেঞ্চার্স মানে হচ্ছে কি করেছিলেন অ্যাডভেঞ্চার্স মানে হচ্ছে এখানে অভিযান আর কাউন্টলেস মানে হচ্ছে অসংখ্য অগণিত দ্য স্টোরিজ অফ দেয়ার গুডনেস অ্যান্ড কাইন্ডনেস স্প্রেড থ্রু আউট দ্য কান্ট্রি বলছে তাদের যে মহত্ব আর দয়ার কথা সারা দেশে ছড়িয়ে পড়েছিল কিং আর্থার রুলড ফর মেনি হ্যাপি ইয়ার্স অ্যান্ড গ্রিউ ওল্ড উইথ টাইম বলছে রাজা আর্থার বহু বছর সুখে রাজ্য শাসন করলেন অ্যান্ড গ্রিউ ওল্ড উইথ টাইম আর বলছে যে সময়ের সাথে সাথে কি হয়েছে বৃদ্ধ হয়ে পড়লেন মেনি অফ হিজ ট্রাস্টেড নাইট মেনি অফিস ট্রাস্টেড নাইটস হ্যাড পেরিস্ট ডিউরিং দেয়ার অ্যাডভেঞ্চার্স মানে বলছে যে তার অনেক বিশ্বস্ত নাইট অভিযানের সময় মৃত্যুবরণ করেন পেরিস্ট মানে হচ্ছে এখানে মৃত্যুবরণ করা দ্য কিং গেভ হিজ ম্যাজিক শোড দ্য এক্সক্যালিভার টু এ ট্রাস্টেড নাইট রাজা তার এই ম্যাজিক যে তরোয়ালটা ছিল জাদুর যে তরোয়ালটা ছিল এক্সক্যালিভার তরোয়ালটার নাম সে এক্সক্যালিভারটাকে তার বিশ্বস্ত একটা নাইটকে কি করেছিল সেটাকে দিয়ে দিয়েছিল কিংস কমান্ড দ্য নাইট থ্রিউ দ্য সৌড ইন টু লেক অ্যামিড দ্য প্লেইন অফ দ্য সুইট স্মেলিং ফ্লাওয়ার্স বলছে যে রাজার আদেশে সেই নাইট সুগন্ধি ফুলের সমতল ভূমিতে হ্রদের মধ্যে সে তরওয়ালিটাকে নিক্ষেপ করলেন আ বিউটিফুল আর্ম অ্যারোজ ফ্রম দ্য লেক বলছে একটা সুন্দর হাত যেন লেক অর্থাৎ সরোবর থেকে বা হ্রদ থেকে বেরিয়ে আসলো কট দ্য সোড এবং তরোয়ালটাকে ধরল অ্যান্ড ডিজেপিয়ার্ড ইন টু দ্য গ্রিন ডেপস অফ ওয়াটার এবং জলের সবুজ গভীরতায় ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেলো মানে জল যদি একসঙ্গে জমে থাকে সে জলটা যদি সবুজ রঙের হয় মানে যদি তলার দিকে যদি গাছ থাকে তাহলে সবুজ রঙের হয় এবং সেটা যেন গাঢ় সবুজের দিকে অর্থাৎ ধীরে ধীরে যেন জলের তলায় ডুবে গেলো দ্য নাইট কেম ব্যাক অ্যান্ড টোল কিং হোয়াট হ্যাড হ্যাপেন্ড তারপরে বলছে নাইট ফিরে এসে কী ঘটেছে রাজাকে জানালো কিং আর্থার স্মাইল্ড রাজা আর্থার মৃদু হাসলেন হি ইনস্ট্রাক্টেড হিজ পিপুল টু পুট হিম অন আর্ডস মানে তিনি নিজেকে একটি বজ্রায় তুলে দিতে লোকজনকে আদেশ করলেন মানে একটা বজ্রায় তুলে দেওয়ার জন্য আদেশ করলেন ইট ওয়াজ দ্য আওয়ার অফ টুই এটা ছিল কালের সময় উইথ দ্য টিয়ারফুল আইস এভরিওান বেড গুড বাই টু দ্য ওল্ড কিং অ্যাজ দ্য বার্জ সেইল উইথ হিম টুয়ার্ডস দ্য সেটিং সান মানে বলছে যে রাজাকে নিয়ে বজ্রাটি মানে বজ্রাটি যখন সূর্যাস্তের দিকে ভেসে গেল সকলের অশ্রুজল চোখে তাকে মানে সকলে অশ্রুজল চোখে তাকে কী করলো বিদায় জানালো হেয়ার বার্জ মিন্স আ বিগ বোট মানে একটা বড় নৌকা অর্থাৎ এখানে বার্জ বলতে বড় নৌকাকে বোঝানো হয়েছে তো এই ছিল তোমাদের ইউনিট থ্রির লাইন বাই লাইন বেঙ্গলি মিনিং ভিডিওটা শেয়ার করে দিও সমস্ত বন্ধুদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে টেল দেন টেক কেয়ার